অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আবু সাইদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই। নতুন বাংলাদেশ বিনির্মাণে ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে রক্ষা করতে হবে। শনিবার সকালে কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাইদের বাড়িতে গিয়ে এসব কথা বলেন তিনি। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে ডক্টর ইউনূস বলেন, তারুণ্যদের বিজয়কে ব্যর্থ করে দিতে অনেক অপচেষ্টা চলছে, সেগুলো প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে স্থানীয় সময় শনিবার সকালে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কোটা আন্দোলনে নিহত আবু সাইদের বাড়ি পৌঁছানোর পর তার কবর জিয়ারত করেন তিনি। পরে আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ডক্টর ইউনূস। কথোপকথনের এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধান উপদেষ্টা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডক্টর ইউনূস বলেন, আবু সাইদ এখন ঘরে ঘরে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই সন্তান। এই মাটির সন্তানদের রক্ষা করা সবার কর্তব্য। সবাই বাংলাদেশী, সবাই বাংলাদেশেরই সন্তান। এর আগে আবু সাইদের কবর জিয়ারত করেন সহপাঠী ও স্বজনেরা। এ সময় শিক্ষার্থী আন্দোলনে মৃত্যুর ঘটনায় বিচার দাবি করেন সাইদের বাবা মকবুল হোসেন। এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থী এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন ডক্টর ইউনূস। এ সময় শিক্ষার্থীদের উত্থাপিত বিভিন্ন দাবি শোনেন এবং সেগুলো পূরণের আশ্বাস দেন তিনি। ডক্টর ইউনূস বলেন, আবু সাইদের মৃত্যুর মধ্য দিয়ে দেশে যে স্বাধীনতা এসেছে তার সুফল দেশবাসী ভোগ করবে। ছাত্র জনতাকে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়ে ইউনূস বলেন, সংখ্যালঘুদের ওপর হামলার মাধ্যমে কিছু লোক গোলমাল লাগানোর ইন্ধন যোগাচ্ছে। পরে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় আহতদের দেখতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান ডক্টর ইউনূস। এ সময় আহতদের অবস্থার খোঁজ খবর নেন এবং তাদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। বিপ্রজিৎ চন্দ, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।